খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে। আমি জানি না যে এই ঘটনাটার পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে হাই কমিশন ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত আছে, সেইখানে আমাদের সরকারের উচিত ভারত সরকারকে বলে তাদের প্রোটেকশন, নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নানান ধরনের কর্মসূচির ডাক দিয়ে বসেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। দর্শক, আজকে বলেছিলাম আপনাদেরকে যে চিন্ময় কৃষ্ণের এই গ্রেপ্তারকে ভারত সরকার কিভাবে দেখছে, ভারতের জনগণ কিভাবে দেখছে। ভারতের জনগণ এবং ভারত সরকার তারা ভাবছে যে বাংলাদেশে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মৌলবাদীদের কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে, আর এই মৌলবাদীদের কথায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছে, হিন্দুদের উপর নির্যাতন চলছে, আর এইটার প্রতিবাদে আজকে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের একজন নেতা, যার নাম হচ্ছে শুভেন্দু। আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে শুভেন্দুর অভিযোগ, বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে, এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। ইভেন যদি তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে ভারত কী কী মানে কর্মসূচি হাতে নেবে। ভারত থেকে আপনার পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেবে না, মানে বাংলাদেশ কলকাতা যে সীমান্তবর্তী এরিয়া, এখান থেকে সকল ধরনের সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। নাম্বার টু, আপনার সীমান্তে তারা অবরোধ করতে যাচ্ছে, একই সাথে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা এই শুভেন্দু। তার বিষয়টাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। মেইন কারণ হচ্ছে ভারতের যে মিডিয়া, বরাবরই বাংলাদেশ ইস্যুতে ব্যাপক গুজব তারা কিন্তু প্রচার করে। এখন এই ইস্যুটাতেও তার বিরুদ্ধে মামলাটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা, যে একটা পতাকার উপর একটা গেরুয়া পতাকাকে লাগানো কেন্দ্র। কিন্তু ভারতের মিডিয়া কি বলছে, বিজেপির সরকার তাদের দেশের জনগণের কাছে এই বিষয়টাকে কিভাবে পৌঁছে দিচ্ছে। দর্শক, শুভেন্দু বলছেন বা তার ভারতের নাগরিকদের উদ্দেশ্যে, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমনপীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত এবং ব্যথিত, এই জিনিস আর বরদাস্ত করা হবে না। চিন্ময় দাসকে গ্রেপ্তারের জন্য তারা সরকারের নিন্দা করার পাশাপাশি 24 ঘন্টা তারাও সেখান থেকে আলটিমেটাম দিচ্ছেন যে চিন্ময় দাসকে মুক্ত করতে হবে বা মুক্তি দিতে হবে। কিন্তু বর্তমানে আজকে আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে নিউজটা দিয়েছি যে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিজেপি সরকার বা ভারতের কট্টরবাদী যেই হিন্দু সংগঠনগুলো আছেন, তারা নানান ধরনের প্রোগ্রাম কিন্তু হাতে নেওয়ার পরিকল্পনা করছেন, এবং সীমান্তে যদি তারা আসলেই এই ধরনের কোনো অবরোধ পদক্ষেপ নেয় তা সাংঘর্ষিক অবস্থায় কিন্তু যাবে। সরকারের উচিত ভারত সরকারকে কনসার্ন করা যে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে আমাদের দেশের সরকার আছে, জোটের নেতারা আছে, আমরা হিন্দু আছি, মুসলিম আছি, খ্রিস্টান আছি, আমরা ভাই ভাই, আমাদের দেশের সমস্যাগুলো নিয়ে আমরা সলিউশন করব। তোমরা ভারত থেকে এখানে এসে পাকনামি করার সুযোগ নাই, তোমরা সীমান্ত অবরোধ করার মতন সার্বভৌমত্বের প্রতি এটা আমরা মনে করি সরাসরি হুমকিমূলক একটা পদক্ষেপ হচ্ছে ভারত সরকারের এমন বক্তব্য। আর এগুলোকে কেন্দ্র করে ভারতে বসবাসকারী অথবা ভারতের যে হাই কমিশনকে ঘেরাও করবে এরা কিন্তু নানান ঘটনা ঘটাই দেয়, তো এখান থেকে সরকার বসে কী নিরাপত্তা দিবে। কারণ কিছু ইস্যু আছে যেটা কলকাতাতে বসবাসকারী, এই ইস্যুটাতে ধরেন কলকাতার যে ক্ষমতাসীন সরকার তৃণমূল কংগ্রেস আর বিজেপি, এখানে কিন্তু আলাদা ইস্যু হবে না, তারা একটা ইস্যু হবে, কারণ ধর্মীয় ইস্যু। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, সরকার এগুলাকে কীভাবে দেখছে কন্ট্রোল করার জন্য বা কী বলো যে পররাষ্ট্রমূলক নীতির মাধ্যমে এগুলাকে কিন্তু মেকশিওর করতে হবে। দেখা যাক এই চিন্ময় কৃষ্ণ কী কী ঘটনা ঘটায়, তার কারণে কী কী ঘটনা ঘটে সময় বলে দিবে। ভালো থাকুন।